যারা লাভবাট পাখি পালন করছেন আজকের দিনে ম্যাক্সিমাম দেখতে গেলে যে লাভবাট পাখির বাচ্চা চার পাঁচটা বাচ্চা হচ্ছে অনেক সময় হয়তো মারা যাচ্ছে তো আজকের ভিডিওর টপিক হলো খুব কুইকলি আপনি বাচ্চা হওয়ার গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে ফোস্টার পেয়ার আপনার আছে সেই ফোস্টার পেয়ারকে কিভাবে আপনি সাত থেকে আটটা বাচ্চা আপনি টাইম মানুষ করাতে পারবেন ফার্স্ট অফ অল দেখুন যখন বাচ্চা গ্রোথ হলো তখন আস্তে আস্তে গ্রোথ হচ্ছে পিন পিন চলে চলে এলো আসার পরে আমরা কি করি আমরা বাচ্চাটাকে হয়তো কাঠের কিছু হুঁসি বা চিপসি আমরা দিয়ে দিই সেখান থেকে কি হয় যে বাচ্চাটা ড্রপিংস করলো নিচের এটাও ঠিকঠাক হয়ে গেল কিন্তু অনেক ক্ষেত্রে সেই ফোস্টার পেয়ারটা ম্যাক্সিমাম হয়তো তিন থেকে চারটা বাচ্চা মানুষ করে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা ট্রেনিং এড়োবো যে টেকনিকের মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম আট থেকে দশটা বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন এবং সেই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং খুব তাড়াতাড়ি সেলফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার উপকার কি হবে নেক্সট ক্লাসের জন্য কিন্তু ব্রিডিং পেয়ারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি তার আগে আপনার কাছে ছোট করে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন এবং পাখি রেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবি দিই যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছায় তো চলুন ভিডিওটিকে শুরু করি যখন লাভবাটের বাচ্চাকে আপনারা ফোর স্টার পেয়ারের কাছে দেবেন সেক্ষেত্রে কি করবেন ফোর স্টার পেয়ারের বক্স আপনি খুলে নেবেন যখন দেখবেন যে আপনার পাখির বাচ্চার বয়স মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন মানে গায়ে প্রায় ফেদার প্রায় চলে এসেছে সেই পাখিগুলোকে কি করবেন যে আপনি ছোট একটা প্লেট নিয়ে নেবেন মানে একটি চারকোনা টাইপের প্লাস্টিকের হয় আপনার স্ক্রিনেও আমি ছবি দিয়ে দিচ্ছি তাতে হচ্ছে আপনারা চিপসি দিয়ে দেবেন বা কাঠের যদি ছেলা থাকে সেগুলোকে দিয়ে দেবেন দিয়ে নিচের পোর্শানে দিয়ে দেবেন এবং সেখানে আটটা থেকে দশটা ওই রকম আপনারা ওর সঙ্গে দিয়ে দেবেন দেবেন পেয়ারকে লাগিয়ে এজের সেখান থেকে বক্সটাকে হাটিয়ে দেবেন তাতে কি হবে ওই বাচ্চাগুলো কি হবে যে বাবা মা ফোস্টার পেয়ার যে খাচ্ছে এবং ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে সেটাও কিন্তু আপনাকে মানে মাথায় রাখতে হবে যে সেই বাচ্চাগুলোকেও তার বাবা মা খাওয়াচ্ছে কিনা এবারে কথা হলো যে যখন বাচ্চাদের একদিন দুদিন হবে তারপরে দেখবেন আস্তে আস্তে যাবে এবং সেই বাচ্চাগুলোকে সঠিকভাবে পেয়ার করাবে একসাথে আটটা দশটা মানে বাচ্চা যখন থাকবে তখন আস্তে আস্তে ফিডিংও হবে এবং বাবা মা কোথা থেকে খাবার আনছে সেটাকেও সে দেখবে এবং আস্তে আস্তে বাইরের ওয়েদারের সঙ্গে এসে অনেক সময় কি হয় এই সমস্ত বাচ্চারা যখন বক্সের মধ্যে থাকে তবে কিন্তু চার পাঁচটা বাচ্চা থাকার পরে ভিতরে কিন্তু একটা বাতাসের একটা এয়ার হাফ তৈরি হয় ঠিক আছে সেখানে বাচ্চা অনেক সময় মারা যায় যখন আপনি বাইরের এরকম সিচুয়েশনে রাখবেন এবং রুমের টেম্পারেচার কিন্তু আপনাকে মেনটেন করতে হবে রুমের টেম্পারেচার ঠিক আছে এবং যদি আপনি ওই রকম লং কেচে আট থেকে দশটা বেবিকে রাখেন তাহলে ডেফিনেটলি সেই বাচ্চাগুলো ফিডিংও হবে প্লাস এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ করবে তো এই পদ্ধতিটা আশা করছি অনেকেই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্রিডার আছে কিন্তু করেনি না তো আপনারা এই পদ্ধতিটাকে করে দেখুন খুব তাড়াতাড়ি বাচ্চা কিন্তু সেলফ হয়ে যাবে এবং গ্রোথও কিন্তু খুব ভালোভাবে হবে তো এই টেকনিকটাকে আপনারা কাজে লাগান যারা এই ব্রিডিং সিজন থেকে ভালোভাবে ব্রিড নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ